যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে। তবে প্রাণহানি এড়াতে শনিবার দুটি অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজব সাগর তীরবর্তী বন্দর নগরী মারিওপোল ও ভলডোভাকা শহরে মানবিক করিডোর নিশ্চিত করা হয়েছে। রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠকের পরিপ্রেক্ষিতে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল 10টা থেকে অঞ্চল দুটিতে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। মারিওপোলের মেয়র জানান, সাময়িক যুদ্ধবিরতির কারণে অঞ্চলটির বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করতে পারবেন তারা। একই সঙ্গে স্থানীয় কর্মকর্তারাও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় খাদ্য সহায়তার সুযোগ পাবেন। এর আগে ইউক্রেনের সমঝোতা দলের সদস্য মিখাইল পদলিয়াক জানান, দুপক্ষই যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে, তবে অন্যান্য অঞ্চলে এখনও তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম। ওমর ইনান, সময় সংবাদ।